আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে তো আমি দেখিয়েছিলাম যে আমি থার্সডে রাতে একটা বিয়ের দাওয়াত খেয়ে দেন আম্মু আব্বুর বাসে চলে এসেছিলাম। রাতে আম্মু আব্বুর সাথে দেখা হয়নি এবং আবার শুক্রবার দিন সকালেই আমার ডিউটি। সো সকালবেলা উঠে ভাবলাম যে আম্মু আব্বুর সাথে দেখা করে যাই, বিকজ আসার পর আর দেখা হয়নি। দেখলাম যে আম্মু আব্বু কোথাও নেই রুমে। আমি খুঁজছিলাম বাবা কোথায়, দেখি যে বাবা রান্নাঘরে কিছু একটা করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা কি করছো, তো বাবা বললো যে বাবা আমাদের জন্য নাস্তা বানাচ্ছে। আমি যেহেতু ডিউটিতে চলে যাব অ্যান্ড জানে যে সাথে কেউ একজন থাকবে, তো জিজ্ঞেস করলো যে তোমার আজকে কলিগ কে। আমি বললাম সাকিব ভাইয়া। সো বাবা দুজনের জন্য বার্গার রেডি করছিল নাস্তা হিসেবে এবং দুপুরের জন্য রান্না বসাবে সেগুলোও বের করে রেখেছিল, যে ইলিশ মাছ এনেছিল, তারপর বোয়াল মাছ রান্না করবে এগুলোই আমাকে দেখাচ্ছিল যে এগুলি রেডি করছি। তো বাবা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। বাবা অনেক বছর জাপানে ছিল, তখন বাবা নিজে নিজে রান্না করতো, সো সেই সূত্রে বাবা রান্নাটা আসলে খুবই ভালো পারেন। তো এই তো বাবা হচ্ছে বার্গার সুন্দর করে অ্যাসেম্বল করে দিচ্ছিল এবং আমি নাস্তা নিয়ে এখন হসপিটালে চলে যাচ্ছি। অ্যান্ড সাকিব ভাইয়াও যখন নাস্তা দেখেছে তখন খুব অবাক হলো যে আঙ্কেল নাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু ভাইয়া জানে আমার ব্লগ দেখে, তো তো জানে যে বাবা রান্না বান্না করতে পারে। ফ্রাইডে মর্নিং আসলে খুব ঘুমাতে ইচ্ছা করে এবং একদম বুধবার দিন দুপুর থেকে আমি টানা দৌড়ের উপর, সো আসলে খুব টায়ার্ড লাগছিলো, ঘুমও আসছিলো। বার্গার দুটো যখন আমরা ফ্রি হয়েছি তখন গরম করতে দেওয়ার পরে একটু বেশি গরম করে ফেলেছিলাম, তাই চিজ একদম মেল্ট হয়ে গিয়েছিলো। হসপিটালে তেমন কোনো কাজ ছিল না। আমি তো লাস্ট দুই দিনের ব্লগেও বলেছি যে পেশেন্ট ইদানিং কম, বিকজ ডেঙ্গুর প্রকোপ কমে আসছে, সো পেশেন্ট অনেকখানি কমে গিয়েছে। সো তেমন কোনো কাজ ছিল না, এই তো একটু ফাইল ওয়ার্কই ছিল। এর মধ্যে আবার হঠাৎ করে বাতাস এসে পুরা জগ উল্টায়া একদম পানি টানি পড়ে ময়লা পানি সাকিব ভাইয়াকে পুরা ভিজাই দিছে। মানে কি অবস্থা, ভাইয়া পুরো ময়লা পানি দিয়ে ভিজে গেছে। আমি আমার মেয়েকে একটু ভিডিও কল দিয়েছিলাম, দেখলাম যে ও ঘুম থেকে উঠে গিয়েছে। অ্যান্ড এই তো এটা হচ্ছে দুপুরবেলা বাসায় আসার পরে। আমরা আজকে ওয়েট করব না, আমরা দুপুরের খাবার খেতে নিচে নামছি এবং খাওয়া দাওয়া করে আমরা একটু পরে আসলে বের হয়ে যাব, কারণ এখন দিন অনেক ছোট অ্যান্ড আমাদের বসুন্ধরে একটু কাজ আছে। সো যদি আর্লি যেতে না পারি কাজ আসলে অনেক দেরি হয়ে যাবে। সো খাবার খেতে নেমেছি 4টা বাজে, বিকজ আমার তো ডিউটি থেকে আসতে আসতে 3:15 বেজে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে এখন নেমেছি। আজকের মেনুতে ছিল এই তো লাউ দিয়ে ইলিশ মাছ, এটা আম্মু রান্না করেছিল, বাকি সবই বাবা রান্না করেছে। ইলিশ মাছ ভাজা ছিল, দেন লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজি ছিল, পাঙ্গাস মাছ ছিল, তারপর শিম ফুলকপি দিয়ে বোয়াল মাছ ছিল, তারপর ডিম ভুনা ছিল, ডাল ছিল, ভাত ছিল, অনেক কিছু ছিল এবং সব মোটামুটি বাবাই রান্না করেছে, কারণ আমরা আসলে বাবা নিজে রান্না করতে যায়, বাবা এটা খুব ভালো লাগে। আপনারা কারা কারা লাউয়ের খোসা খান আমি জানি না, বাট আমাদের বাসায় ছোটবেলা থেকেই দেখেছি যে বাবা লাউয়ের খোসাটা কখনোই ফেলেন না। এমনিতেও বাবা অপচয় খুব অপছন্দ করেন এবং লাউয়ের খোসা দিয়ে কিন্তু আলু দিয়ে খুবই মজা হয় এই ভাজিটা। এবং ইলিশ মাছ ভাজা ছিল, বাবা আজকেই সকালে একদম বাজার করে ভোরবেলা নিয়ে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছ ডিম ডিম যে থাকে ইলিশ মাছে সেটা খেতে আমার বেশি ভালো লাগে এবং ডিম ভুনাও ছিল এবং এটা আমার খুব পছন্দের জন্য। যখনই আসি বাবা দেখা যায় যে আমার পছন্দের জিনিসগুলো মোটামুটি রান্না করে এবং শাওনের জন্য সবসময় পাতলা ঝোলের গরুর মাংসও করে, কিন্তু আজকে ওইটা করে নাই অবশ্য। বোয়াল মাছের তরকারিটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, বিকজ শীতের দিনে কিন্তু আমাদের সবচেয়ে পছন্দের আইটেমই হয় এ ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রান্নাটা, এবং আমার মেয়েকেও এটা একটু খাইয়েছিলাম, বিকজ সবজি খাওয়ানো লাগবে ওকে এবং মাছ এ ধরনের নরম মাছ পাঙ্গাস বোয়াল এগুলো আসলে খেতে ইজি ওর জন্য, সো ওগুলো ওকে খাওয়াচ্ছিলাম এবং একটু ডাল দিয়ে ওকে খাইয়েছিলাম। এই তো এখন মাগরিব নামাজটা পড়েই আমরা বের হয়ে যাব, বিকজ খেতে খেতেই দেখা যায় যে এখন একদম জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, খুব জলদি জলদি মানে সময়টা পাস হয়ে যায়, এক দিন অনেক ছোট। এই জন্য মাগরিব নামাজ পড়েই আমরা বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এই তো আমাদেরকে সবাই বিদায় দিয়ে দিচ্ছে। আম্মু এত উঠানামা করতে আসলে পারে না বিকজ হাঁটুতে একটু সমস্যার জন্য আম্মু উপর থেকে বিদায় দিয়ে দিয়েছে এবং বাবা তো এই তো নিচে নেমেছে, এবং নিচে নামার পরেও তো গাড়িতে আমার মেয়েকে আমি বসিয়ে দিয়েছিলাম, বাট নানা ভাইয়ের তো মন ভরেনি, তাই নানা ভাই আবার গাড়ি থেকে বের করে কোলে নিল।
আমরা বসুন্ধরে চলে এসেছি এবং আজকে বসুন্ধরে মেনলি এসেছি বিকজ যে ব্লেজারটা নিয়েছিলাম সেটার সাথে আমরা যে রকম কম্বিনেশন ভাবছিলাম পরবো আমাদের ড্রেস কোডের সাথে মিলিয়ে ওটা যাচ্ছিল না। সো ব্লেজারও চেঞ্জ করতে হবে, সাথে ভেতরে শার্টও কিনতে হবে। মানে আজকে একদম আমরা সব কিছু নিয়ে এসেছি যে একদম পরে পরে দেখবো দোকানে যে কোনটার সাথে কোনটা মানায় সেভাবেই আমরা কিনবো। সো ফাইনালি আমরা ম্যাচ করতে পেরেছি এবং এখানে তো আমার মেয়ে শুয়ে শুয়ে চিল করছে, ও একদমই বিরক্ত করে না মাশাল্লাহ। এখানে আমরা দুইজন ব্যস্ত ছিলাম যে ড্রেস কোড মিলানো নিয়ে এবং আমার মেয়ে সুন্দর শুয়েছিল কিন্তু একটু পরে আসলে একটু বিরক্তই হচ্ছিল, তারপর ওকে কোলে নিয়ে আমরা মামে সেলফি তুলছিলাম। এখানে শাওনই তো ট্রায়াল দিচ্ছিল, আমার মেয়ে এই তো স্ক্যানারটা নিয়ে খালি বাড়ি দিচ্ছিল, এটা জানি কখন ভেঙেই ফেলে। সো আমি বললাম সেলসম্যানকে যেটা নিয়ে নিতে, সো উনি এটা নিয়ে নিল। অ্যান্ড ফাইনালি আমরা ম্যাচ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই ম্যাচ হয়েছে। আমি সবই কিনেছি কিন্তু চুড়ি কিনিনি, এই জন্য একটু চুড়ির দোকানে ঢুকেছিলাম বাট ভালো লাগে নাই। সো ভাবলাম যে চুড়ি গোল্ড দিয়েই পরবো, কোনো প্রবলেম হবে না, চুড়ি আর কিনি নাই, একদমই ডিজাইনগুলো একটু ভালো লাগতেছিল না। পরে আমরা ভাবলাম যে একটু খেতে যাই এবং মার্কেট তো বন্ধ করে দিচ্ছে, এর মধ্যেই ওই চুড়ির দোকান থেকে একজন দৌড়ে আসলো যে আপা আপনার একটা ব্যাগ রেখে গিয়েছিলেন এবং আমরা হচ্ছে শাওন যে শার্ট কিনেছে সেই ব্যাগটা ওই চুড়ির দোকানে রেখে চলে এসেছিলাম। সো মানে আলহামদুলিল্লাহ যিনি ব্যাগটা দিয়ে গিয়েছেন বিকজ মার্কেট এখনই বন্ধ হয়ে যেত, যদি মানে না নিতাম তাহলে আবার এখানে আসা লাগতো এই ব্যাগ নিতে। আমরা উপরে খেতে এসেছি এবং টগি ওয়ার্ল্ড দিয়ে যাওয়ার সময় ভাবছিলাম যে একদিন পুরোটা দিন সময় নিয়ে আসতে হবে, আমার মেয়েকে একটু টগি ওয়ার্ল্ডটা ঘুরাবো, মনে হয় মজা পাবে। আমরা আজকে ছোলে ভাটুরে খাবো বিকজ অনেক দিন হয়েছে আমরা ছোলে ভাটুরে খাই না, দেখা যায় যেখানে আসলে যে স্যালাড বারে খেয়েছি আর রাইস টাইস খাওয়া হয়। সো আজকে ছোলে ভাটুরে অর্ডার দিব এবং একটা লাচ্ছি অর্ডার দিয়েছিলাম, আমার মেয়ে তো লাচ্ছি দিয়ে একদম লাচ্ছি সব জায়গায় ফেলে দিয়েছে। সো শাওন সেটা পরিষ্কার করছিল এবং স্পেশাল ছোলে ভাটুরে অর্ডার দিয়েছিলাম, যদিও স্পেশালের কিছুই না জাস্ট একটা চিকেন তাই, এবং এটার জন্য দাম রাখে প্রায় 150 টাকা বেশি। সো নর্মাল ছোলে ভাটুরে আই থিঙ্ক বেটার। খাওয়া দাওয়ার পরে আমরা এখন বের হয়ে যাবো বসুন্ধরা থেকে, অলরেডি 9টা বাজে। সো আর লেট করার কোনো স্কোপ নেই, বাসায় যাব বিকজ একদম দৌড়ের উপরই সেই কবে থেকে আমি। অ্যান্ড রাস্তায় যাওয়ার পথে আমরা একটু সোহাগ ভাইয়াকে তুলে নিলাম, ভাইয়া একটু আমাদের বাসায় বেড়াতে আসবেন। অ্যান্ড এই যে এই পিয়ানোটা মামি অ্যান্ড মি পেজ থেকে যে আপু দিয়েছিল আমার মেয়েকে, আমার মেয়ের এটা এত পছন্দ হয়েছে, আমি তো আগের দিন আমার মেয়ের রিয়াকশান ভিডিও দিতে পারিনি বাট এখানে আপু দেখেন আপনার পিয়ানোটা আমার মেয়ে কী পছন্দ করেছে, একদম হাত ছাড়াই করছে না, সারাক্ষণ এটা নিয়ে খেলা করছে। সো এই তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করে দিব, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।